হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ মাস্টারপিস মুভি যার নাম হলো দ্য ডে আফটার টুমোরো। এটি মূলত একটি সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি। প্রাকৃতিক প্রতিকূল আবহাওয়ায় বেঁচে থাকার জন্য কি করবেন আপনি, এমনই এক অসাধারণ কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। রিলিজ করা হয়েছিল 2004 সালে। আমি নয়ন আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম ব্যাক টু স্পাইসি মুভি রিভিউ চ্যানেলে। এই চ্যানেলে এমনই কিছু মাস্টারপিস মুভিকে বাংলায় এক্সপ্লেন করা হয়। তাহলে চলুন শুরু করা যাক দ্য ডে আফটার টুমোরো সিনেমাটির এক্সপ্লেনেশন। সিনেমাটি শুরু হয় অ্যান্টার্কটিকা মহাদেশে। এখানে আমরা একটি ল্যাবের মধ্যে একজন ব্যক্তিকে দেখতে পাই, তার নাম হচ্ছে জ্যাক। জ্যাক হচ্ছে একজন ক্লাইমেটোলজিস্ট, অর্থাৎ জলবায়ু বিশেষজ্ঞ। তার প্রধান কাজ হলো আবহাওয়া এবং জলবায়ুর সঙ্গে সম্পর্কিত বিষয়ের উপর গবেষণা করা। আর এমনই একটি গবেষণার জন্য জ্যাক তার টিমকে নিয়ে অ্যান্টার্কটিকা মহাদেশে এসেছে। তারা এই অঞ্চলের বরফ সংগ্রহ করতে এসেছে, তাই জ্যাক তার টিমকে নিয়ে সেখানে বড় একটি মেশিন বসিয়ে দেয়। আর তারা সেই মেশিনের সাহায্যে অনেক গভীর থেকে বরফ উত্তোলন শুরু করে। কিন্তু হঠাৎ করেই মেশিনটির প্রেসারে সেখানে জমে থাকা বরফের মধ্যে বিশাল বড় এক ফাটলের সৃষ্টি হয়, যার ফলে সেখানে অনেক বড় ধরনের ধস নামে, যে কারণে তাদের একজন সঙ্গী এর মধ্যে পড়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই জ্যাক এবং তার সঙ্গী কোনোভাবে তাকে টেনে উপরে নিয়ে আসে। কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় তারা বরফের যে স্যাম্পল সংগ্রহ করেছিল সেগুলো ফাটলের ওপারে রয়ে গেছে। এটি তাদের খুব প্রয়োজন, তাই সঙ্গে সঙ্গে জ্যাক লাফ দিয়ে ফাটলের ওপারে চলে যায় আর তাড়াতাড়ি করে স্যাম্পলগুলোকে হাতে তুলে নেয়। কিন্তু যখন সে আবার এপারে ফিরে আসতে চায়, ঠিক তখনই সেখানকার বরফগুলো আরও বেশি করে ধসে পড়ে, যার ফলে এপার থেকে ওপারের দূরত্ব অনেক বেড়ে যায়। তারপর ফিরে আসার জন্য জ্যাক অনেক জোরে লাফ দেয়, কিন্তু তখনই সে বরফের সঙ্গে নিচে পড়ে যায়। সবাই মনে করে জ্যাক নিচে পড়ে মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই একটি হুকের সাহায্যে জ্যাক আটকে আছে। তখন তারা সবাই মিলে জ্যাককে উদ্ধার করে উপরে নিয়ে আসে। এর কয়েক মাস পরে ভারতের দিল্লি শহরে একটি কনফারেন্সে আমরা জ্যাককে দেখতে পাই। এখানে একটি আন্তর্জাতিক মিটিং হচ্ছিল গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, আর এই মিটিংয়ে বিশ্বের বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্টরাও উপস্থিত ছিলেন। জ্যাক সবাইকে গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে বলছিল। সে বলে, কয়েক বছর ধরে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীর তাপমাত্রায় অনেক পরিবর্তন দেখা দিয়েছে। বিগত কয়েক বছরে পৃথিবীর তাপমাত্রা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, আর এটা মানবজাতির জন্য অনেক বড় একটি বিপদ সংকেত। যেমন বড় বড় ঝড় তুফান দেখা দেবে, আর কোথাও প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, তাছাড়া পৃথিবীর বিভিন্ন জায়গাতে অধিক মাত্রায় শিলাবৃষ্টিও হতে পারে। ধীরে ধীরে পুরো পৃথিবী বরফে পরিণত হবে, আর তখন পৃথিবীতে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। তাই এখন থেকেই বিশ্বের সকল দেশের সরকারকে একজোট হয়ে এ বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু সেখানকার কেউই জ্যাকের কথায় গুরুত্ব দেয় না। সেই মিটিংয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্টও ছিলেন, তার নাম হলো ব্ল্যাঙ্কার। সে জ্যাকের এই থিওরি নিয়ে হাসি ঠাট্টা করে। এরপর আমরা দিল্লি শহরের বাইরের পরিস্থিতি দেখতে পাই। হঠাৎ করে আজ সকাল থেকেই এখানে বরফ পড়ছে, কিন্তু দিল্লির মতো শহরে বরফ পড়াটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এমন সময় আমরা জ্যাকের সাথে র্যাপসনকে দেখতে পাই। তখন র্যাপসন জ্যাককে বলে, মিটিংয়ে আপনি একদম সঠিক কথা বলেছেন, আমি আপনার কথায় বিশ্বাস করি, কিন্তু এরা আপনার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছে, আর এই ভুলের মাশুল হয়তো আমাদের সবাইকে দিতে হবে। র্যাপসন আরও বলে, আমি একজন ওশানোগ্রাফার, গত কয়েকদিন ধরেই আমি সমুদ্র স্রোতের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছি, এটা হয়তো কোনো ধরনের বিপদ সংকেত হতে পারে। তারা আমাদের কথা না শুনলেও আমাদেরকেই কিছু করতে হবে। এরপর রাতের বেলা আমরা সমুদ্র দেখতে পাই। সেখানে অস্বাভাবিকভাবে ঢেউ উঠেছিল, দেখে মনে হচ্ছিল খুব শীঘ্রই হয়তো পৃথিবী এবং মানবজাতির জন্য বড় ধরনের বিপর্যয় আসতে চলেছে, আর প্রকৃতি যেন আগে থেকেই সবকিছুর জানান দিচ্ছে। তারপর আমরা স্কটল্যান্ডের একটি আবহাওয়া অফিস দেখতে পাই। তখন ডেভিড কম্পিউটার স্ক্রিনে দেখতে পায় স্কটল্যান্ডের একটি এলাকার তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি নিচে নেমে গিয়েছে, যেটা স্বাভাবিক বিষয় ছিল না। ডেভিড এতে কিছুটা অবাক হয়ে যায় আর তার সহকারী ডনকে তা জানায়। কিন্তু ডন টিভিতে খেলা দেখছিল, ডেভিডের কথায় খুব একটা মনোযোগ দেয় না। তখনই সেখানে র্যাপসন আসে এবং তাদেরকে আবহাওয়ার দিকে লক্ষ্য রাখতে বলে। এরপর আমরা টোকিওর আবহাওয়া দেখতে পাই। এখানে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই সিজনে এখানে বৃষ্টি হওয়ার কথাই ছিল না। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারণে পুলিশ মাইকিং করছিল, যাতে করে সবাই সতর্ক হয়।
ঠিক তখনই টোকিওর শহরগুলোতে ভয়ানক রকমের শিলাবৃষ্টি শুরু হয়। আকাশ থেকে বিশাল বড় বড় বরফের টুকরো নিচে পড়তে থাকে, আর এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায় আর বাঁচার জন্য এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকে। কিন্তু বরফের এই টুকরোগুলো মানুষের মাথায় পড়ার কারণে শত শত মানুষ মারা যায়। এরপর আমরা জ্যাককে দেখতে পাই, সে তার ওয়াইফ লিলির সঙ্গে কথা বলছিল। লিলি হচ্ছে একজন ডক্টর, সে হসপিটালে চাকরি করে। লিলি জ্যাককে বলে, পরিবারকে সময় দেওয়ার কথা তোমার মনেই থাকে না, আর আমাকে তুমি সময় না দিলেও সমস্যা নেই, কিন্তু স্যামকে অন্তত তুমি কিছুটা সময় দিতে পারো। স্যাম হলো তাদের একমাত্র ছেলে। নরওয়েতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আর স্যাম সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে, আর আমি চাই অন্তত আগামীকাল তুমি স্যামকে এয়ারপোর্টে দিয়ে আসবে। তখন জ্যাক লিলির কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা মহাকাশে একটি স্পেস স্টেশন দেখতে পাই, সেখানে দুজন নভোচারী ছিল। তারা হঠাৎ করেই স্পেস স্টেশনের জানালা দিয়ে পৃথিবীর দিকে দেখে, সেখানে তারা দেখতে পায় একটি ভয়ঙ্কর বরফের তুফান পৃথিবীর দিকে ধেয়ে যাচ্ছে। পরের দিন সকালে জ্যাক তার ছেলেকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যায়, কিন্তু স্যাম তার বাবার সঙ্গে খুব একটা কথা বলছিল না। আসলে জ্যাক কাজের জন্য তার পরিবারকে সময় দিতে পারে না, যার কারণে বাবা ছেলের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পরে তারা এয়ারপোর্টে পৌঁছে যায়। স্যাম তার বাবাকে বিদায় জানিয়ে প্লেনে উঠে। এখানে তার সঙ্গে দুজন বন্ধু ছিল, ছেলেটির নাম হলো জয় আর মেয়েটির নাম হলো লুসি। স্যাম মনে মনে লুসিকে ভালোবাসত, কিন্তু সে কখনোই লুসিকে বলেনি। এরপর তারা নরওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই আকাশে ঝড় উঠে, যার কারণে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। এমনকি প্লেনে থাকা সকল জিনিসপত্রগুলো উলটপালট হয়ে যাচ্ছিল, তার জন্য সকলেই অনেক ভয় পাচ্ছিল, বিশেষ করে স্যাম। স্যাম এমনিতেই প্লেনে চড়তে ভয় পেত, সে তো ভয় পেয়ে সেখানে লুসির হাত চেপে ধরে। তবে সৌভাগ্যবশত খুব অল্প সময়ের মধ্যেই ঝড় থেমে যায়, এতে স্যাম নিজের মাঝে প্রাণ ফিরে পায়। এরপর আমরা র্যাপসনকে দেখতে পাই, সে তার কম্পিউটার স্ক্রিনে আবহাওয়া দেখছিল। আবহাওয়ার এই পরিবর্তন দেখে সে অনেক চিন্তিত হয়ে যায়। অন্যদিকে আমরা স্যাম এবং তার বন্ধুদেরকে দেখতে পাই, তারা সবাই নরওয়েতে পৌঁছে গিয়েছে। কিছু সময় পর তারা সবাই গাড়ি থেকে বের হয়, আর ঠিক এমন সময় স্যাম আকাশের দিকে দেখে। তখন তারা সবাই দেখতে পায় পুরো আকাশ পাখিতে ভরে গিয়েছে আর সব পাখিরা একটি নির্দিষ্ট জায়গার দিকে উড়ে যাচ্ছে। এটা দেখে স্যাম অবাক হয়ে যায়, কারণ সে তার জীবনে এতগুলো পাখি একসঙ্গে দেখেনি। পরে তারা কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় তারা তিন বন্ধু একই টিমে ছিল। তাদের তিনজনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল লুসি, যার কারণে প্রথম রাউন্ডেই তারা ফার্স্ট হয়। এরপর আমরা র্যাপসনকে দেখতে পাই, এই রাতের বেলায় সে জ্যাককে ফোন করে আবহাওয়ার পরিবর্তন দেখে আর বলে, আপনি যে আবহাওয়া পরিবর্তনের কথা বলেছিলেন সেটা এখনই শুরু হয়ে গেছে, তিনটি মহাসাগরের তাপমাত্রা খুবই দ্রুত নিচে নেমে যাচ্ছে। তখন জ্যাক তার কম্পিউটারে রিপোর্টগুলো দেখে অনেক ভয় পায় আর বলে, গত 10,000 বছরেও সমুদ্রের তাপমাত্রা এতটা নিচে নামেনি। তারপর সে অফিসে চলে আসে আর তার সিনিয়র টমের কাছে একটি বিশেষ আবহাওয়া পর্যবেক্ষণ মেশিন ব্যবহার করার অনুমতি চায়, কিন্তু টম তাকে সরাসরি মানা করে দেয়। এরপর আমরা আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর দেখতে পাই আর সেখানে হঠাৎ করে বিশাল বড় বড় টর্নেডো আঘাত হানে, আর এই টর্নেডোগুলো এতটাই শক্তিশালী ছিল যা পুরো শহরটাকে তছনছ করে ফেলেছিল। ঘরবাড়ি, রাস্তাঘাট, অফিস আদালত সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যে সকল গাড়ি চলছিল সেই গাড়িগুলোও ভেঙে চুরমার হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে শহরের প্রায় 75% মানুষ মারা যায়। এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ব্ল্যাঙ্কার ও টম ঘটনাটির খবর পায় এবং এখন তারা দুজন জ্যাকের কথা বিশ্বাস করে। এরপর ব্ল্যাঙ্কার আমেরিকার বিমান চলাচল বন্ধ করে দেয় যাতে করে বিমান দুর্ঘটনা না হয়। এদিকে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে স্যাম তার বন্ধুদের নিয়ে নরওয়েতে আটকা পড়ে যায়। এদিকে টম তার ভুল বুঝতে পারে, তাই জ্যাককে তার সেই মেশিনের মডেল তৈরি করার অনুমতি দেয়। তখন জ্যাক তার পুরো টিমকে নিয়ে কাজে লেগে যায়। সারা রাত কঠোর পরিশ্রম করে সকালের মধ্যেই মডেলটি তৈরি হয়। কিন্তু এই মডেলের উপর রিসার্চ করে জ্যাক বুঝতে পারে আগামী 6-8 সপ্তাহের মধ্যে পুরো পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে। তখন জ্যাক খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপর জ্যাক স্যামের সঙ্গে যোগাযোগ করে আর তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে। স্যাম জানায় সে এখন আমেরিকাতে ফিরতে পারবে না, কারণ বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জ্যাক কথা বলছিল। ঠিক তখন তাদের অফিসে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ব্ল্যাঙ্কার এবং বড় বড় নেতারা আসে। তখন জ্যাক ব্ল্যাঙ্কারকে বলে, আগামী 6-8 সপ্তাহের মধ্যে আমাদের পুরো পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে, আর অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা সবাই মারা যাব। এর আগেই আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু ব্ল্যাঙ্কার জ্যাকের কথায় গুরুত্ব দেয় না। ব্ল্যাঙ্কারের মনে হচ্ছিল লস অ্যাঞ্জেলেসে যা ঘটেছে সেটা স্বাভাবিক কোনো প্রাকৃতিক দুর্যোগ, আর এত অল্প সময়ে পুরো পৃথিবী বরফে পরিণত হওয়া সম্ভব নয়। এরপর আমরা স্কটল্যান্ডের একটি রেস্কিউ টিমকে দেখতে পাই। তারা কিছু মানুষকে উদ্ধার করার জন্য স্কটল্যান্ডের একটি শহরের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে অনেক ঠান্ডা বাতাস বইতে শুরু করে, ফলে সঙ্গে সঙ্গেই তাদের হেলিকপ্টার বরফে জমে যায়, এবং অন্য 3টি হেলিকপ্টারের পাখা বরফে জমে যাওয়ার কারণে হেলিকপ্টারগুলো ক্র্যাশ করে। এরপর একটি ক্র্যাশ হওয়া হেলিকপ্টারের ভিতর থেকে রেস্কিউ সদস্যদের একজন বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু যখনই সে হেলিকপ্টারের দরজা খুলে ঠিক তখনই সে বরফে জমে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে আমরা নরওয়ের পরিস্থিতি দেখতে পাই। আজ 3 দিন ধরে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে এখানকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, তাই স্যাম এবং তার বন্ধুরা সেখানে আটকা পড়ে। তখন একজন সিকিউরিটি গার্ড তাদেরকে একটি পাবলিক লাইব্রেরিতে আশ্রয় নিতে বলে। ঠিক তখনই স্যাম শহরের সামনের দিকে তাকায়, আর সে দেখতে পায় শহরের সামনের দিক থেকে সুনামির মতো বিশাল বড় একটি ঢেউ ধেয়ে আসছে। তখন সেখান থেকে সবাই পালিয়ে যাচ্ছিল, কিন্তু স্যাম দেখতে পায় লুসি একটি গাড়ির সঙ্গে আটকে আছে আর তার পা কেটে গেছে। তখন স্যাম তাকে বাঁচাতে যায়। এরপর কোনো মতে লুসিকে বাঁচিয়ে নিয়ে পাবলিক লাইব্রেরিতে চলে আসে। এরপর আমরা একটি সমুদ্র দেখতে পাই, যেখানে এক ভয়ঙ্কর সুনামির কারণে সমুদ্রের পানি শহরের ভিতরে চলে আসে এবং সমস্ত শহর পানির নিচে তলিয়ে যায়, আর শহরের মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। এরপর আমরা র্যাপসনকে দেখতে পাই। র্যাপসন আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জ্যাকের কাছে জানতে চায়। জ্যাক তাকে বলে, বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, কারণ পৃথিবীতে এখন আরও 3টি ভয়ানক বরফের তুফান আসতে চলেছে, আর এই 3টি তুফান পৃথিবীতে আঘাত হানার পর পুরো পৃথিবী সম্পূর্ণরূপে বরফে ঢেকে যাবে। কিন্তু স্কটল্যান্ড এখন ঝুঁকির মধ্যে আছে, তাই আপনি যত দ্রুত সম্ভব সেখান থেকে অন্য কোথাও চলে যান। র্যাপসন বলে, আমি এখন চাইলেও কোথাও যেতে পারবো না, কারণ স্কটল্যান্ডে এখন মানুষ ঘর থেকে বের হলে সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের ঘরের বাইরে সাবজিরো টেম্পারেচার, তাই আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু তুমি তোমার ছেলেকে বাঁচাও। এরপর র্যাপসন শেষবারের মতো তাকে বিদায় জানায়। এদিকে সমুদ্রের পানি সেই লাইব্রেরির নিচতলা পর্যন্ত চলে আসে। তখন স্যাম কোনো মতে সেখানকার টেলিফোনের কাছে আসে আর তার বাবার সঙ্গে যোগাযোগ করে। স্যাম তার বাবাকে এখানকার পরিস্থিতির কথা বলে। তখন জ্যাক বলে, তুমি ভয় পেও না, তোমাকে এখন সতর্ক থাকতে হবে, তুমি যেখানে আছো সেখানেই থাকো, একদমই বাহিরে বের হবে না, কারণ কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক ভয়ানকভাবে একটি বরফের তুফান আসতে চলছে, আর বাহিরের সবকিছু বরফের নিচে ঢাকা পড়ে যাবে। তুমি নিজের শরীর গরম রাখার চেষ্টা করবে, সেখানে যা কিছু পাবে তা দিয়েই শরীর গরম রাখার চেষ্টা করবে, আমি খুব শীঘ্রই তোমাকে নিতে আসব। তারপর দেখা যায় পৃথিবীতে একটি বরফের তুফান আসে, ফলে পৃথিবীর উত্তর প্রান্ত সম্পূর্ণভাবে বরফে ঢাকা পড়ে যায়, এবং সেই তুফানে একটি আস্ত জাহাজ লাইব্রেরির সামনে চলে আসে। এদিকে জ্যাক একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে সবাইকে বলে, পৃথিবীর উত্তর প্রান্তের তাপমাত্রা একদম নিচে নেমে গিয়েছে, কিন্তু দক্ষিণ প্রান্ত এখনও সুরক্ষিত আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব উত্তর প্রান্তের মানুষগুলোকে দক্ষিণ প্রান্তে পাঠানোর ব্যবস্থা করতে হবে, আর এভাবেই আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারবো। সবাই তাতে একমত হয় আর রেস্কিউ টিমের মাধ্যমে উত্তর প্রান্তের মানুষকে দক্ষিণ প্রান্তে পাঠাতে শুরু করে। এদিকে নরওয়ের মানুষও এটা জানতে পারে যে পৃথিবীর দক্ষিণ প্রান্ত এখনো সুরক্ষিত আছে, তাই লাইব্রেরির সবাই দক্ষিণ প্রান্তে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। কিন্তু স্যাম তাদের সবাইকে বাধা দেয় আর বলে, আপনারা এখন বাইরে বের হবেন না, কারণ বাহিরে বের হলে আপনারা সবাই জমে বরফ হয়ে যাবেন, আমার বাবা খুব শীঘ্রই এখানে আমাদেরকে উদ্ধার করতে আসবে। কিন্তু স্যামের কথা কেউ শুনে না আর তারা সবাই মিলে বাইরে বেরিয়ে যায়। তাই এখন লাইব্রেরিতে খুব অল্প সংখ্যক মানুষ ছিল, তারা এখানে স্যামের বাবার জন্য অপেক্ষা করতে থাকে এবং তারা নিজেদেরকে গরম রাখার জন্য লাইব্রেরিতে থাকা বইয়ের সাহায্যে আগুন জ্বালায়। এদিকে আমরা জ্যাককে দেখতে পাই।
জেক ও তার দুই বন্ধু, একজনের নাম ফ্র্যাঙ্ক আর আরেকজনের নাম জেসন, তাদের নিয়ে নরওয়ে যাওয়ার জন্য গাড়িতে মালামাল উঠায় আর নরওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা যখন নরওয়ের কাছাকাছি পৌঁছে যায়, ঠিক তখনই ঠান্ডার মাত্রা বাড়তে থাকে। এমনকি অতিরিক্ত ঠান্ডা আর বরফের কারণে তাদের গাড়িটা সামনে এগুচ্ছিল না, তাই তারা পায়ে হাঁটতে শুরু করে। তারা একটি ঘরের কাচের চালের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই কাচ ভেঙে ফ্র্যাঙ্ক নিচে পড়ে যায়। কিন্তু তাদের তিনজনের কোমরে দড়ি বাঁধা থাকার কারণে সে আটকে যায়। তখন জ্যাক এবং জেসন তাকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা কাচগুলোতে ফাটল ধরতে শুরু করে। তা দেখে ফ্র্যাঙ্ক নিজেই তার কোমরের দড়ি কেটে নিচে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। তাই জ্যাক ফ্র্যাঙ্কের মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পায়, তবে তার এখানে কিছুই করার ছিল না। এরপর আমরা লিলিকে দেখতে পাই। সে হসপিটালে তার একটি পেশেন্টের সঙ্গে আছে। পেশেন্টের নাম হচ্ছে পিটার, ছোট্ট একটা ছেলে, তার ব্রেন ক্যান্সার হয়েছে। এই শহরে তখন ইভ্যাকুয়েশন চলছে। পিটারকে নিতে কেউ না আসায় লিলিও তাকে ছেড়ে যেতে পারছে না। লিলি তখন একজন নার্সকে অ্যাম্বুলেন্সকে কল করতে বলে, কিন্তু কিছু সময় পরে ওই নার্স এসে জানায় সে কাউকে ফোনে পাচ্ছে না। তখন লিলি তাকে চলে যেতে বলে। তখন ওই নার্স বলে, তুমিও চলে যাও, না হলে এখানে তুমিও মারা যাবে। তখন লিলি বলে, আমি একজন ডক্টর, আমি এটা কখনোই করতে পারি না। তখন লিলি পিটারের সঙ্গে হসপিটালেই থেকে যায়। অনেকক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স আসে আর লিলিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর জ্যাক জেসনকে সঙ্গে নিয়ে এগুতে থাকে। এদিকে অতিরিক্ত ঠান্ডার কারণে জেসন অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন জ্যাক অনেক কষ্ট করে জেসনকে টেনে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এদিকে লুসির পা কেটে যাওয়ার ফলে তার পায়ে ইনফেকশন হয়ে জ্বর চলে আসে। তখন সেখানে একজন ফার্মাসিস্ট ছিল, সে বলে যত দ্রুত সম্ভব লুসিকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে, তা না হলে লুসি এই ঠান্ডায় মারা যাবে। তখন স্যাম বলে, বাহিরে একটা জাহাজ আছে, সেটাতে হয়তো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বা ঔষধ পেতে পারি, আর সে রেডি হয় বাইরে যাওয়ার জন্য। তখন তার বাকি দুই বন্ধুও তার সঙ্গে যায়। বরফে সবকিছু জমে যাওয়ার কারণে খাবারের অভাব দেখা দেয়, আর সে কারণে কিছু নেকড়ে তাদের গন্ধ পেয়ে পিছু পিছু জাহাজের দিকে যায়। জাহাজের ভেতর খোঁজাখুঁজি করার পরে জয় ইঞ্জেকশনটি পেয়ে যায়। ইঞ্জেকশনটি নিয়ে তারা ফিরে আসছিল, ঠিক তখনই নেকড়ের দল তাদের উপর হামলা করে আর তাদের এক বন্ধুর পায়ে কামড় দিয়ে দেয়। তখন স্যাম ও জয় নেকড়েদের একটি রুমে বন্দি করে কোনো মতে এই বন্ধুকে টেনে নিয়ে লাইব্রেরিতে ফিরে আসে। অন্যদিকে জ্যাক জেসনকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু এমন সময় সেখানকার তাপমাত্রা আরও অনেক বেশি নিচে নেমে যায় আর সেখানকার সবকিছু বরফের আস্তরণে জমে যেতে থাকে। তখন জ্যাক তাড়াতাড়ি করে জেসনকে নিয়ে একটি ঘরের ভিতর ঢুকে পড়ে আর অনেক কষ্ট করে সেখানে আগুন জ্বালায়, ফলে তারা জমে যাওয়া থেকে রক্ষা পায় আর কিছুক্ষণের মধ্যেই জেসনের জ্ঞান ফিরে আসে। কিন্তু এখন অনেক রাত হয়ে গিয়েছে, তাই তারা দুজন মিলে সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা আবার সেই নভোচারীদের দেখতে পাই, কিন্তু এবার তারা যখন পৃথিবীর দিকে তাকায় তখন তারা দেখতে পায় পৃথিবীর উপর থেকে সমস্ত বরফ সরে যাচ্ছে। এদিকে সকাল হয়ে গেছে, জ্যাক জেসন যখন ঘুম থেকে ওঠে তখন তারা দেখতে পায় বহুদিন পর আকাশে সূর্য উঠেছে, ফলে চারদিকে সূর্যের উষ্ণতা ছড়িয়ে পড়ছে, এমনকি এখন চারপাশ একদম শান্ত হয়ে গিয়েছে। তাই জ্যাক এবং জেসন বিনা বাধায় সেই লাইব্রেরিতে পৌঁছে যায় আর সেখানে স্যাম এবং তার বন্ধুরা তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। জ্যাক যখন তাদের উপর আলো ফেলে তখন স্যাম তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম বাবা তুমি আমাকে বাঁচাতে আসবে। এরপর জ্যাক রেস্কিউ টিমকে আসার জন্য বলে আর রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করে। স্যাম এবং লুসি যখন হেলিকপ্টার দিয়ে যাচ্ছিল তখন তারা দেখতে পায় প্রত্যেকটি ঘরের ছাদে অনেক মানুষ আনন্দ উল্লাস করছে, কারণ এই পরিস্থিতিতে তারাও তাদের মতো সার্ভাইভ করতে পেরেছে। তা দেখে স্যাম এবং লুসির মুখে হাসি ফুটে ওঠে। কিছুদিন পরে পুরো পৃথিবী আবারও স্বাভাবিক হয়ে যায়। এরপর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ব্ল্যাঙ্কার জ্যাক এবং শহরের সকলের কাছে ক্ষমা চায়। এদিকে সকল মানুষ আবারও নতুন করে তাদের জীবন শুরু করে। এভাবে সমস্ত বিপর্যয় পেরিয়ে নতুন এক পৃথিবীর সূচনা ঘটে আর এখানেই দ্য ডে আফটার টুমরো সিনেমাটি শেষ হয়। সিনেমাটা কেমন লাগলো বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি নতুন, কোনো ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর আমাকে সামনে এগিয়ে যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।